গ্রেড থ্রির চাকরি ওলাইছে। যিসকল প্রার্থীয়ে গ্রেড থ্রির চাকরিত আবেদন করিব, সেই সকল প্রার্থীর কোনো ধরনের আবেদনের মাচুল দিব নালাগে। প্রথমতে আপনাদের জানি লোক কত চাকরি ওলাইছে। এইটো ডাইরেক্টর একাউন্টস এন্ড ট্রেজারিস আসাম গুয়াহাটি, ইয়াতেই গ্রেড থ্রির চাকরির পদ খালি হয়ে আছে। এতিয়া মই আপনাদের জানাম পদর নাম। পদর নাম হল স্টেনোগ্রাফার গ্রেড থ্রি। এডুকেশন কোয়ালিফিকেশন বিচারছে, গ্রেজুয়েট পাস হব লাগব, লগতে ডিপ্লোমা ইন স্টেনোগ্রাফি লৈ পাস হব লাগব, লগতে ইংলিশত টাইপিং জানিব লাগব। পার মিনিটত অর্থাৎ এক মিনিটত 80 ওয়ার্ডস লিখা হব লাগব। অফিসত MS অর্থাৎ মাইক্রোসফট অফিসত এক মিনিটত 80টা ওয়ার্ড লিখা হব লাগব। তারপিছত আপনাদের গেটজনে দিছে বয়স হব লাগব 18-44 ভিতর হব লাগব। টোটেল পদ খালি হয়েছে, এটা পদ খালি হয়েছে। আপনাদের আবেদন কেন করব এতিয়া আপনাদের জানি লোক। আপনাদের আবেদন করবলে হলে স্ট্যান্ডার্ড ফর্ম ফিল আপ করব লাগব, লগতে আপনাদের 3 কপি ফটো, এডুকেশন কোয়ালিফিকেশন জেরক্স কপি দিব লাগব, সেলফ অ্যাটেস্টেড করে দিব লাগব, 3 কপি ফটোর আপনাদের নিজের সহি থাকব লাগব। তারপিছত আপনাদের সেন্ড করব লাগব, অ্যাড্রেসটো ইয়াত দি দিছে। লাস্ট ডেট হল 4 ফেব্রুয়ারি 2019 বিফোর বলে কৈছে, তেতিয়াহলে আপনাদের 4 ফেব্রুয়ারির আগতেই পঠাই দিব লাগব। আপনাদের নোটিফিকেশনত অ্যাড্রেস পাই যাব, তথাপিও আপনাদের মই এবার কই দিছো। ডাইরেক্টর একাউন্টস এন্ড ট্রেজারিস আসাম, নিউকার ভবন ক্যাম্পাস গণেশগুড়ি গুয়াহাটি 7810006। এই অ্যাড্রেসত আপনাদের পঠাই দিলেই হল।